আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করবো সেটা হচ্ছে ধাবা খেলা। ধাবা খেলা আমরা অনেকেই পছন্দ করি। আজকে আমি আপনাদেরকে ধাবা খেলায় যেই বত্রিশটি গুটি ব্যবহার করা হয় সেই গুটি সম্পর্কে বলব, কোন গুটির কী নাম এবং সেটা কোন দিকে যেতে পারে বা মুখ করতে পারে। দাবা খেলা আসলে রাজাদের খেলা। এটা আগেকার রাজাবাসারা বিভিন্ন যুদ্ধ কৌশল রপ্ত করার জন্য খেলত। আসুন দেখি দাবা খেলার বিভিন্ন গুটি। দাবা খেলায় এক পক্ষে 16টি, আরেক পক্ষে 16টি, 16টি কালো, 16টি সাদা, 32টি গুটি থাকে। ভিতরে দেখবেন এটা একটা বোর্ড, দাবা খেলার যে বোর্ড সেখানেও একটা সাদা একটা কালো এরকম ভাবে সাজানো থাকে। খেলার প্রথমেই সাদা দল প্রথম চাল দিয়ে থাকে এবং কালো দল পরবর্তীতে চাল দিয়ে থাকে। প্রত্যেক দলে 16টি করে গুটি আছে এবং সামনের সারিতে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সাদা এবং কালো দুটির ক্ষেত্রেই সামনে যে 8টি গুটি আছে এগুলোকে বলে সৈন্য বা সোলজার। যদি যে সৈন্য থাকে এরকম সৈন্য দেখেন প্রত্যেকটা সৈন্য সোজাসুজি প্রথম সারি থেকে 2 গজ মুভ করতে পারে প্রথমে, পরবর্তীতে 1 গজ করে। দেখেন একটা সৈন্যকে আমি সিলেক্ট করি খেলার জন্য, প্রথমে যে একটা সৈন্যকে আমার সিলেক্ট করলাম, দেখেন এটা কোথায় মুভ করতে পারবে সেটা দেখাই দিচ্ছে। দুইটা ক্লিক করার সাথে সাথে এই ঘরে টিতে পারবে, এই ঘরে টিতে পারবে। তার মানে সৈন্য প্রথম সারি থেকে 2 বার একসাথে 2 গজ যেতে পারে অথবা 1 গজ, সেটা হচ্ছে দাবারু তার নিজের রণকৌশল সাজানোর জন্য যেটাকে স্থির মনে করে সে ঘরে মুভ করে থাকে। এই সামনে যে 8টি আছে সবগুলো সেম, কিন্তু যাবে সামনে সরাসরি 2 গড় 1 গড় পরবর্তীতে, কিন্তু সে অন্য সৈন্যকে কর্তন করার জন্য বা কেটে ফেলার জন্য বা মেরে ফেলার জন্য সামনাসামনি যখন হবে পারবে না। সে যখন কোনাকোনি যখন অন্য দলের একটা সৈন্য এই ঘরে অবস্থান করবে তখন সে তাকে কর্তন করতে পারবে, অথবা ক্রসে ঘরে অবস্থান করবে তখন তাকে কর্তন করতে পারবে। সরাসরি সে ফেস টু ফেস হলে কর্তন করতে পারবে না, তার কর্তন করার জন্য আড়াআড়ি ওই সৈন্যকে বা ওই দলের গুটিকে পেতে হবে। সৈন্যর আড়াআড়িতে 1 গড়, সৈন্যর আড়াআড়িতে 1 গড়ের মধ্যে শুধু সামনের দিকে, পিছনের দিকে না, সামনের দিকে যে কোনো বিপক্ষ দলের গুটি অবস্থান করলে সেই গুটিকে সে কর্তন করে বা মেরে ফেলার সামর্থ্য রাখে। তারপরে ডান পাশে যে একটা গুটি দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে নৌকা বা কিস্তি। দেখেন প্রত্যেক দলে 2টি করে কিস্তি আছে, 2 পাশে 2টা কিস্তি। কিস্তি দেখেন আমি সিলেক্ট করি, এটা কোথাও মুখ দেখাচ্ছে না কারণ সামনে কোনো ফাঁকা গড় নাই। কিস্তি শুধু সামনে ফাঁকা গড় থাকলে বরাবর সোজাসুজি অথবা পাশাপাশি সোজাসুজি সে মুভ করতে পারে, যাইতে পারে। বিপক্ষ দলের যে কোনো গুটি যদি সামনে ফাঁকা থাকে এবং বরাবর যদি সামনে কোনো পক্ষ দলের কোনো গুটি না থাকে সে ওই গুটিকে কর্তন করতে পারে। তারপরে আর পাশে আছে একটা ঘোড়া, প্রত্যেক দলে 2টা করে ঘোড়া থাকে, যে এখানে একটা ঘোড়া এখানে একটা ঘোড়া। ঘোড়া 2.5 গড় মুভ করতে পারে, 2.5 গড়ের মুভ করার পথে সে এখানে আমি এটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করার সাথে সাথে দেখেন এই ঘোড়া অবস্থান করতে পারবে, এই ঘোড়া অবস্থান করতে পারবে, মানে সোজা যাবে 2 গড় পাশাপাশি যাবে 1 গড়। সে যেখানে মুভ করুক এভাবে হইলেও যদি পাশাপাশি 1 গড় সে যেতে পারবে। সোজা 2 গড় সামনে পিছিয়ে সব দিকে যেতে পারবে, সোজা 2 গড় পাশাপাশি
এক গড়, মানে আড়াই গড় বলে, আড়াই গড়ে যদি বিপক্ষ দলের কোনো গুটি থাকে সে ওই গুটিকে কর্তন করতে বা মেরে ফেলতে ফেলে ওই জায়গায় অবস্থান করতে পারবে। তারপরে প্রত্যেক দলে দুইটা করে হাতি আছে, এই একটা এই যে একটা হাতি সব সময় কোনাকুনি বা আড়াআড়ি চলতে পারে। এই যে সাদা ঘর যদি ফাঁকা থাকে সাদা ঘর চলতে পারবে, আর এইদিকে ফাঁকা থাকে সাদা ঘর চলতে পারবে। সামনের বিপক্ষ দলে আড়াআড়িতে যে গুটি অবস্থান করবে সেই গুটিকে সে কর্তন করতে বা মেরে ফেলতে পারবে। তারপরে যে এটা হচ্ছে রাজা, রাজা সবসময় পিছন থেকে তার সৈন্যকে সৈন্য এবং সেনাবাহিনীকে পরিচালনার মাধ্যমে রণকৌশল সাজিয়ে থাকে, কিন্তু রাজা তার চারপাশে এক গড় করে মুখ করতে পারে এবং তার চারপাশের এক গড়ের ভিতরে বিপক্ষ দলের কোনো গুটি যদি পাওয়া যায় সে ওইটাকে কর্তন করে সেই জায়গায় অবস্থান করতে পারে। মন্ত্রী, মন্ত্রী হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর গুটি। মন্ত্রী আড়াআড়ি কোনাকুনি আগে পিছে, মানে সে নিজস্ব কোনো গুটি বা অন্য কোনো গুটিকে ওভারটেক করতে পারে না, কিন্তু তার বরাবর যে কোনো গুটিকে সে কর্তন করতে পারে অথবা যে কোনো দিকে ফাঁকা থাকলে সে মুভ করতে পারে, কোনাকুনি যেতে পারে, পাশাপাশি সামনে পিছনে যে কোনো জায়গায় সে অবস্থান করতে পারে। তার সামনে যত ঘর খুশি, তার নির্ধারিত কোনো ঘর নাই, একমাত্র ঘোড়া গুটির ওভারটেক করতে, মানে ঘোড়ার উপর দিয়ে গিয়ে ফাঁকা আড়াই ঘরে পাইলে ওই ঘরে বসতে পারে, আর সকল গুটি সামনে যদি ফাঁকা না থাকে সে মুভ করতে পারে না। তেমনি ভাবে প্রত্যেক কালো দলের একই অবস্থা, একজন যখন তার রণকৌশল গুটি চাল দিবে পরবর্তীতে বিপক্ষ দল তার গুটি চাল দিবে। এ হচ্ছে ১৬টি গুটি, আর ১৬টি গুটি এটা হচ্ছে সৈন্য, আবার বলতেছি এটা হচ্ছে নৌকা বা কিস্তি, ঘোড়া বা হর্স, তারপরে এলিফেন্ট বা হাতি, মন্ত্রী, রাজা, এখানে হচ্ছে হাতি, ঘোড়া, নৌকা, কিস্তি, এই ১৬টা গুটি। আর ১৬টা গুটি মুখ করে আমরা বললাম, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে গুটি চালতে হয়, কিভাবে খেলতে হয়। আজকে আমরা শুধু গুটিগুলোর নাম জানলাম। ধন্যবাদ সবাইকে।